মোহনপুর বিধানসভা গানা সালচে তারানগর আমসাইনে কুরুই নুখুংনি খরক চাকরা দীপক দাস নে আফের বুরুই বুসা লাই থাংনাই বিশ্বনৈ রমনি হামিয়া বেমার বাই গদাল যা কলকাতানি কবাংমা বেসরকারি সাকাম নগর সাকনাই কলমং খালাইফানো বরনি সাগরক কাহাম ইয়াখো লাই থাংনাই বিশিওয়া আ আফের চারাই বুসা রকনি সাগরক তেবো হামিয়া অংমানি নুকজাখা বরনো মথাংনানি বাগে সালসাবোন কাইব্রে অক্সিজেন সিলিন্ডার নাঙ্গ আবোন কারৈব বরকনি সাকনাই কল মুনি বাগে যে বিথি নাঙ্গ আবিথি রক বেলাই নুমরক তে খরক নৈব সাজগনি বাগে বোফা হাস্তে হাফনে থানেবো কয়মং খালাইকা তে বিনি কয়মং খালাইমানি বাগৈন বসকাঙ্গ ফাইকা মোহনপুরনি এমএলএ এবা মন্ত্রী রতনলাল নাথ ব সাকলাইকা আবোনি সুকাং হাফনে বখাক্তে সাকনাই কল মুনি বাগে আচেরাইনি সাকনাই কল মুনি বাগে চুবা চুরি মানে তাবুক তৈসা নাংকুক মানে যত সেব খালাইরানি বাকে গসিমং রেখা জিবিপি শাখাম নগনি সাকনাই কলনাই এম এস ডক্টর শঙ্কর চক্রবর্তী তে হেলথ সেক্রেটারি দুঃখজনক ঘটনা এটা একটা জেনেটিক ডিজিজ আমার এলাকার দক্ষিণ তারানগরে দীপক দাস নামে একজন লোক রয়েছে আমার সাথেই রয়েছে ওর দুটো যমজ সন্তান রয়েছে কন্যা সন্তান 10 বছরের তো 3-4 বছর আগে হঠাৎ করে ধরা পড়ল সিস্টিক ফিব্রোসিস একটা রোগ, তা জেনেটিক রোগ, আমি কোনোদিন নাম শুনি। পরবর্তী সময় এখান থেকে রেফার হয়েছিল এবং সেখানে ভেলুরে রেফার হয়েছিল, সেখানে ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু ডাক্তারবাবুদের সাথে কথা বলে জানা গেল এই রোগ সহজে শেষ হওয়ার নয়, কিন্তু মা বাবা গরিব মানুষ, তারা সেটা চেষ্টা করছে, যদ্দূর সম্ভব তারা চেষ্টা করছে। প্রতিদিন 4টা অক্সিজেন সিলিন্ডার লাগে প্রতিদিন, এবং যে ওষুধগুলি ব্যবহার করতে হয় প্রচুর দাম, সে কিন্তু ছোট্ট একটা ওই মুরগির বিক্রি করে যে এই কাজ করে গরিব মানুষ। এর আগেও আমরা সাহায্য করেছি, গভর্নমেন্টের এখান থেকে রেফারও করা হয়েছে, কিন্তু আজকে আবার ওই এলাকায় যাই। আজকে তার প্রায় 5-6 বছর ধরে এই সমস্যা চলছে, কন্টিনিউ সিলিন্ডার লাগিয়ে রাখতে হয়, কন্টিনিউ অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে রাখতে হয়। এবং এখানকার ডাক্তারবাবু ডক্টর শ্রীবাস দাস ওর বাচ্চাদের কেসটা দেখে, এবং আমি সাথে সাথে ওই বাড়ি থেকে আজকে যখন যাই সাথে সাথে ডেপুটি এমএসের সাথে কথা বলি এবং সেক্রেটারি হেলথের সাথে কথা বলি, এবং বলছে স্যার এক্ষুনি ওকে নিয়ে আসুন, আমাদের একটা পিটিশন দিলে আমাদের তরফ থেকে সরকার থেকে যা যা সাহায্য করার আমরা করব। এর বিপিএল কার্ডও আছে প্লাস আয়ুষ্মান কার্ডও আছে, এখন সাথে সাথে তাকে সাথে নিয়ে ওই বাড়িতে গিয়েছিলাম, কারণ মোহনপুর পুর পরিষদ তার পাশে দাঁড়িয়েছে, তাদের পরিবারের হাতে 51,000 টাকা চেক তুলে দিয়েছে এই উপলক্ষে ওখানে যাওয়া, সাথে সাথে তাকে নিয়ে এখানে চলে আসি। এখন আসার পরে আমাদের ডেপুটি এম এস শঙ্করবাবু এবং ডক্টর শ্রীবাস দাস এবং সেক্রেটারি হেলথ ওরা ছিলেন, এখনই অর্ডার করে দিয়েছে যে ফ্রি সিলিন্ডার অক্সিজেন যেন ফ্রি পাতে পারে তার ব্যবস্থা করে দিয়েছে, এবং সাথে সাথে দুটো মেশিনও দিচ্ছে যে সিলিন্ডার যদি অক্সিজেন কোনো শর্ট পড়ে কারেন্টের মাধ্যমে যেন অক্সিজেন পেতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছে, এবং ওষুধ টষুধ যতটুক সম্ভব যেহেতু আয়ুষ্মান কার্ড আছে সবটা ব্যবস্থা করবে। আচারায় খরক নৈনে সাকনাই কল মনে বাগৈ 51,000 চেক বইয়াফারি রেখা নুখনি বরক রকনি ইয়াগম আবনো কারিব হফংনি বখাকতে চুবা চরিনানি বাগৈ নাইকল মং খালাইখা হনে সাকলাইকা মন্ত্রী বিউর রিপোর্ট কক্ষরাং।